হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা পূজা আজ কার্তিক মাসের অমাবস্যার তিথিতে শ্যামা পূজা বা কালী পূজা অনুষ্ঠিত হয়। এই দিন জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয় কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। এদিকে ৪২তম দানোত্তম কঠিন চিবর দান অনুষ্ঠিত হল খাগড়াছড়ির ঐতিহ্যবাহী কংচাইরিপাড়া আদর্শ বৌদ্ধ বিহারে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। হিন্দু পুরাণ মতে মা কালী দেবী দুর্গারই আরেক রূপ। কালী পূজা হচ্ছে শক্তির আরাধনা। এদিন সনাতন ধর্মাবলম্বীরা সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করে স্বর্গীয় পিতামাতা ও আত্মীয় স্বজনদের স্মরণ করেন। এটিকে দীপাবলিও বলা হয়। লোকবিশ্বাস মতে কার্তিকী কৃষ্ণা চতুর্দশী বা ভূত চতুর্দশী তিথিতে প্রয়াত স্বজনদের আত্মা তাদের নিকটাত্মীয়দের দর্শন লাভের জন্য পৃথিবীতে আসে। তাই তাদের পথ দেখানোর জন্য শ্মশানে মোমবাতি প্রজ্বলন এবং আত্মার তৃপ্তির জন্য তাদের প্রিয় খাবার নিবেদন করা হয়। ঝালকাঠিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয়েছে শ্মশান দীপাবলি। শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী কালীকে তুষ্ট করতে এই আয়োজন। এ উপলক্ষে শনিবার সন্ধ্যা থেকেই হাজারো ভক্তের পদচারণায় মুখর হয়ে ওঠে পৌর মহাশ্মশান। এদিকে ধর্মীয় আনুষ্ঠানিকতায় খাগড়াছড়ির ঐতিহ্যবাহী কংচাইরিপাড়া আদর্শ বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবর দান অনুষ্ঠান। সকালে এ অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে অংশ নেন হাজারো পুণ্যার্থী। পঞ্চশীল গ্রহণ শেষে সংঘদান, অষ্টপরিষ্কারক দান, পানীয় দান, বুদ্ধমূর্তি দান, চিবর দান, কল্পতরু দান সহ নানাবিধ আনুষ্ঠানিকতায় জগতের মঙ্গল কামনা করেন পুণ্যার্থীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।